আসসালাম আলাইকুম আট বিভাগে সমাবেশ করবে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ তারই একটি খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে দেশের আট বিভাগে সমাবেশ করার ঘোষণা দিয়েছে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ একই সঙ্গে প্রস্তাবিত দুই বিভাগেও সমাবেশ করা হবে এছাড়া প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় মহাসমাবেশ করার লক্ষ্য রয়েছে সংগঠনটির সোমবার নয়ই জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ও সংসদ সদস্য শাহজাহান খান এ ঘোষণা দেন এ সময় সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন লিখিত বক্তব্যে শাহজাহান খান বলেন নির্বাচনের আগেই বিএনপি নতুন পদ্ধতিতে সন্ত্রাস ও নাশকতার সৃষ্টির কৌশলপত্র প্রণয়ন করেছে তারা দেশে এক রাজনৈতিক সংকট সৃষ্টির জন্য উঠে পড়ে লেগেছে এই অবস্থায় আমরা নিশ্চুপ থাকতে পারি না জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের দেশে সন্ত্রাসমুক্ত পরিবেশ অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে যথাযথ ভূমিকা রাখার সময় এসেছে তিনি বলেন আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে বাংলার জনগণ স্বাধীনতা বিরোধীদের বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনার দলকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দেবে এ লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত সংগঠন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ দেশের আটটি বিভাগ ও দুইটি প্রস্তাবিত বিভাগে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নিয়ে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে ঢাকার মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগঠনটি জানায় আগামী বাইশে জানুয়ারি রোববার সিলেট বিভাগে সমাবেশ অনুষ্ঠিত হবে এরপর পঁচিশে জানুয়ারি বুধবার রংপুর ছাব্বিশে জানুয়ারি বৃহস্পতিবার রাজশাহী উনত্রিশ জানুয়ারি রোববার বরিশাল ত্রিশ জানুয়ারি সোমবার ফরিদপুর চার ফেব্রুয়ারি শনিবার কুমিল্লা পাঁচ ফেব্রুয়ারি রোববার চট্টগ্রাম সাত ফেব্রুয়ারি মঙ্গলবার ময়মনসিংহ ও নয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার খুলনায় সমাবেশ অনুষ্ঠিত হবে এছাড়া প্রধানমন্ত্রী দেওয়া তারিখে ঢাকার সমাবেশ অনুষ্ঠিত হবে রাজাকার আলবোধর ও স্বাধীনতা বিরোধীদের চিরদিনের মতো রাজনৈতিকভাবে পুনরায় পরাজিত করে নির্মূল করাই এসব সমাবেশের উদ্দেশ্য বলে ওই লিখিত বক্তব্যে বলা হয় সেখানে আরও বলা হয় বঙ্গবন্ধু আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র পরিচালনায় সরকারকে সহায়তা করা সকল সন্ত্রাস নৈরাজ্য নাশকতা ও জঙ্গিবাদ নির্মূল করে দেশকে স্মার্ট বাংলাদেশ পরিণত করা হবে খোদা দারিদ্র ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠানের জন্য সকল জরাজীর্ণতাকে বিদায় করে বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠায় সরকারের হাত শক্তিশালী করা তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ